কাটিয়া গায়ের চাম আরে পাপস বানাইলে মরিল শুধু গো বেনা এমন দরদ ববে কেউ গবে না আমার মার মুত তাকি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন, ইমানদারের সঙ্গে আছেন। এই যে দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে দুই দিনের দুনিয়া, কবরের কথা বলতে গেলে বাবা দুনিয়াটা কেমন হয়ে যায়, ওই কবরে কত মানুষ ঘুমাইছে রে আমার আব্বা, ওই সাড়ে তিন হাত কবরে আমি নাই মদিনা আজিজি আব্বাও ঘুমায় রইছি। কবরের বয়ান করতে গেলে গত কিছুদিন আগে আমি হবিগঞ্জ গিয়েছিলাম, মাহফিলে মাহফিল শুরু করার আগে একটা যুবক আমার কানে কানে কো হুজুর মেহরবানি করে অন্য ওয়াজ করবেন না কবরের বয়ানটা করে, আমি কই কেন কো হুজুর আপনার পিছনে আমাদের অসংখ্য কবরস্থান, কবর দেখলে বড় মনটা নরম হয়ে যায়, এই কবরে কারো বাবা ২০ বছর ধরে ঘুমাইছে রে আব্বা, এই কবরে আমার মোহাম্মদপুরের বাবা মনটা নরম করে দাও চোখের পানিটা ছেড়ে দিবা, আজকে যদি দাদার জন্য এই মাহফিলে বসে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আরে মহরম আলী ছেলেটার মা নাই বাবা নাই, যার মা নাই বাবা নাই তার মতো এতিম কেউ নাই, বড় সুন্দর করে বিল্ডিং বানাইছে, আরে ইতিহাসে কত কত লেখা কত বড় বড় বিল্ডিং বানাইলো, কিন্তু বিল্ডিং এ মিলাদ ফেরে একদিন ঘুমাইতে পারে নাই লোকটা মারা গেছে। এই পৃথিবীতে এই দুনিয়াটা তাঘর জায়গা না, আমার আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী হলো মরণশীল, মরণের সুযোগটা সবাইকে গ্রহণ করা লাগবে, একদিন আগে আর পরে কবরে যাওয়া লাগবে, তবে কবরে যাওয়ার আগে কবরের সামানা জুগালের দরকার আছে না না, এই এলাকাতে কবরস্থান আছে না নাই, একটা মানুষকে যখন কবরে দেওয়া হয় তখন হাদিস শরীফের মধ্যে আসছে কবরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাব, কবরের আজাব যদি পৃথিবীর কেউ শুনতো তার কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে যেত, কত মানুষ কবরে ঘুমায়া গেছে, বাজান রে আপনারা আমারে মায়া করেন মহব্বত করে নামাজ দিছে, আমি না এই মদিনা আজিজি আপনাদের এলাকাতে আসলাম, ও বন্ধু আমি মারা গেলে আমার কবরে একটা মানুষও যাইবেন না, সামান্য দুনিয়া এ আপনার আপনার ক্ষেতের ভিতরে আপনি জান রাত্র ১২টার পরে সবাই ঘুমায় রইছে নিজু মন্দকার রাত, আপনি যদি ঘর থেকে বের হন একা একা বই করে দুনিয়াতে অন্ধকার রাত্রে একা একা তুমি আমি জঙ্গলে যাইতে বই বই, কিন্তু যে কবরে সারা জীবনের জন্য মোহাম্মদ মোহাম্মদপুরের মানুষ দাফন করাই দিব, দাফন কি জানো নি কবরে তোমার এরাইকা বাস দিব রে আমার বাবা, বাসের উপরে ছাটাই দিয়া মাটি দিয়া জাপ মাটি দিব, তুমি চিৎকার করলেও তোমার এলাকার কোন মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না, এই পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর, অন্ধকার কবরে ঘুমাই বরে বাবা, যেই কবরে আম্মা যাইব না
যেই কবরে তোমার বাবা যাবে না কেউ যাবে না তবে অন্ধকার কবরে এমন একজন সাথী তোমার আমার কবরের সাথী এমন একজন রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত ঈসা রূহুল না পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সব নবীদের চাইতে আমার নবীর সম্মান আলাদা আমার নবীর মর্যাদাটা আলাদা এ আমার বন্ধু রে আমার মোহাম্মদপুরের আমার মা বোনেরা যারা শুনছেন গো রাহমাতুল লিল আলামিনের নামের মালা যদি গলায় লাগাইতে পারেন অন্ধকার কবরে আপনাকে দিতে দেরি হইব আমার নবীর প্রেমের কারণে আপনার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে বলো ও গো মায়ার নবী গো ও নবী প্রেম শিকায়া বলেন প্রেম নিয়ে বলেন ও গো মায়ার নবী গো ও নবী প্রেম শিকায় আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে বলো কেমনে যাব তোমার কাছে সপনে এসে বলো না নবী প্রেম শিকায় মায় নবী গো বলো ও গো জিন্দা ও নবী প্রেম শিকায়া কোথায় লোকায় বাবা নবীর প্রেমে একটু মহব্বতে বলবা বিরহ বেদ না গো নবীজি বিরহ জুরে নবীজি সহি তে আর পাহাড়ি না নবী প্রেম শি কায়া কো তাই লো কাইলা বলো ও গো মা বলো ও গো জিন্দা নবী গো নবী প্রেম শি কায়া কো তাই লো কাইলা জবান কুলে কন্না আল্লাহ আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা কার জবান কুলে বলো কার ওই আল্লাহ হুকুম দিয়েছে সব প্রাণী মরণশীল মরণের সুদাটা গ্রহণ করা লাগবে আমার কাছে একটা কিতাব আছে কিতাবের নাম হলো মরণের আগে এবং পরে আরে বাবারে দুনিয়ার স্মৃতি কেমন স্মৃতি মার আগে মেয়ে মারা যায় বাবার আগে আপন ছেলে মারা যায় আরে বাবারে ওই বাবা যেই বাবা সন্তানের লাশ করে কাঁদে নিছে বাবার জানে শান্তি আসেনি যেই বাবা আপন সন্তানের লাশ ধরে বাবার কান্দে নিছে ওই বাবা সন্তানের লাশ ধরে কান্দে নিয়া আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার নিছো না কেন আমার সন্তানকে কেন আগে নিছো যেই মা নিজের মেয়ে হারাইছে ওই মার জানে আর শান্তি নাই আমি আজিজি প্রায় মাহফিল একটা কথা বলি সন্তান মারা গেলে আপন ভাই দুই দিন পরে বলে যাবে সন্তান মারা গেলে আপন বোনের তিন দিন পরে পুড়ে যাবে স্বামী মারা গেলে স্ত্রী এক দুই সপ্তাহ পরে পুড়ে যাবে এ আমার বন্ধু আপন ভাই মারা গেলে আপন ছোট ভাই এক সপ্তাহ পরে ভুলে যাবে কিন্তু এমন একজন মায়ার দরদি দরদি মানুষ আছে
যে মানুষটা এক সপ্তাহ না দুই সপ্তাহ না সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া সব সময় কান্দে ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা আরে জোরে কেন আল্লাহু আকবার ওই মানুষটা হলো মা ওই মানুষটা হলো বাবা যেই বাবা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তানকে খাওয়াইছে বাবা তিন বেলা খাবার চিন্তা করে নাই বাবা কই আমি খাইলে খাইমু না খাইলে না আমার জাদু মনিরে খাওয়ামু আমার মোহাম্মদপুরের বাবা জামান কোলে বলেন এমন বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যায়নি রে বাবা এই জন্য রে আব্বা কবর কবরের কথা বলেছেন এই যে আজকের মাহফিল মোহাম্মদপুর পশ্চিমপাড়া যুবক বৃন্দের উদ্যোগে ও কবরবাসীদের মাগফিরাত কামনায় আপনারা বলেন এই এলাকায় কবরস্থান আছে না নাই আছে এই যে কবরে মানুষগুলো ঘুমায় রইছে এই মানুষগুলো আজকে আমাদের দিকে তাকায় রইছে কোথায় তাকায় রইছে জানেননি আমাদের হাতের দিকে তাকায় রইছে বাজারে কবরের কথা কইলে আমার চোখ দিয়ে পানি চলে আসে প্রতি জুমার নামাজ পড়া আমি আমার আব্বার কবরে গিয়া জিয়ারত করি আব্বার কবরে তাকায়া দেখি আব্বার কবরের পাশেও কবর আব্বার এই দিকেও কবর ওই দিকেও কবর কত মানুষের কবর ভেঙে গেছে কত মানুষের কবর থেকে দেখবেন এক কবরের উপরে আরো অনেক ডাবল ডাবল কবর পড়ে এক কবরের উপরে আরো কবর পড়ে আমাদের এলাকায় অনেক মানুষের কবর কুড়তে গিয়া কোদাল দিয়া কবর কুড়ে কবর কুড়তে গিয়া কবরের ভিতরে হাড্ডি গুলো পাওয়া যায় বন্ধুরে কত মানুষ কবরে ঘুমাইছে যারা হাক্কানি আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহর প্রেমিক হয়ে যাবে মরণের পরে তাদের এই দেহটা পচে না পচে না আমি তো মানুষ না মানুষ হতে পারে নাই এই জন্য আমার দেহটা পচে গেলে সারকার হয়ে যায় যারা আল্লাহর চিনে ফেলেছে তাদের বলি কখনো পচে না কথা কন্যা বাবা ঠিক না বেটি এই জন্য একটু মহাব্বত দিয়া বসবেন এই কবরের ভিতরে সার এই কবর ওরে বন্ধুরে আমার মনোযোগ দিয়ে শুনেন এই কবরে আমিও একদিন যাওয়া লাগবে কবর শব্দের অর্থ হলো গর্ত গর্ত মানে গর্ত করা হবে কিতাবের মধ্যে পাওয়া গেল কবর শব্দের অর্থ হলো নিরাপদ একটা স্থান যে এই কবরে গেলে পৃথিবীর কেউ আপনারে ডিস্টার্ব করবে না আপনি যদি ইমানদার হন কবরের ভিতরে আপনার জন্য জান্নাতের রাস্তা দেওয়া হবে আপনি যদি ইমানদার হয়ে মারা যেতে পারেন কবরের ভিতরে আপনার জন্য জান্নাতি খাবার আসবে আপনি যদি ইমানদার হয়ে মরতে পারেন আমার বাবারাও এই কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিবে আপনি যদি ইমানদার হতে পারেন আজরাইল এমন আজরাইল আমার আল্লাহ চারজন বিশিষ্ট ফেরেশতা বানিয়েছেন মানুষের ভিতরে সব মানুষ কি সমান নি কথা কইন না হরম ভাই কি কথা কইন সবাই কি সমান নি কেউ ভালো কেউ খারাপ কারো ভিতরে দয়া আছে কারো ভিতরে দয়া নাই আমুক দেশে দেখবেন কোন মানুষকে যদি 20,000 টাকা দেয় টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ঠিক কথা কই কথা কই টাকার জন্য আফন ভাইয়ের গলায় ছুরি লাগাই আসেনি এমন টাকার জন্য আফন বোনের গলায় চুরি লাগায় বন্ধু আল্লাহর কসম করে বলি আমার আল্লাহর দরা নরম না ইন্না বাদশা রব্বিকে লাশাদি আল্লাহর দরা নিশ্চয় শক্ত আপনারা বলেন কোটির হাসরে জবাব দেওয়া লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে পুঙ্কানো পুঙ্কানো বিচার হিসাব তোমাকে দেওয়া লাগবে এই দুনিয়াতে আল্লাহ কেবল কেবলমাত্র পরীক্ষার হল এই দুনিয়াটা একমাত্র পরীক্ষার হল এখানে যাই যা করেন আল্লাহ আপনাকে কিচ্ছু বলবে না তবে বলবে ওই দিন যেই দিন আপনি উলঙ্গ হয়ে দাঁড়াবেন যেদিন আপনি নফসি নফসি করবেন আপনার মাথার আগবিঘাত উপরে যেদিন সূর্য থাকবে ওই দিন আপনার মা সন্তানের পরিচয় দিবে না মাকে যদি বলেন আম্মা আম্মা বলবে তোরে আমি চিনি না ওই দিন কেউ কারো নয় এই জন্য কঠিন দিনে রুজ হাসর দিনে নবী ছাড়া কোনো উপায় নাই কথা কোন ঠিক না বেটি এই জন্য আমার বাজান না গভীর মনোযোগ দিবেন ওই কবরে কবর শব্দের অর্থ হলো গর্ত এই কবরে আমার আল্লাহ চারজন ফেরেশতা বানিয়েছেন ও বন্ধু
আমার আল্লাহ অনেক ফেরেশতাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন জান্নাতের ফেরেশতার নাম যেই ফেরেশতারা জান্নাতের দরজায় ওই ফেরেশতার নাম রিদওয়ান ফেরেশতা জাহান্নামের একটা ফেরেশতা আছে ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা এ বন্ধু আমার আল্লাহ ইমানদারদের জন্য বাজান আজকে মনোযোগ দিয়ে বয়ানটা করব কেন জানিনি ডানবাম যাইতাম না বাসির এসডি মিডিয়া আমার ভাই মিডিয়া এনেছেন সারা বিশ্বে দেখবে আজকে না ডানবাম যাওয়া যায় না কবরের কয়েকটা মেইন মেইন কথা বলে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব তবে সত্য করে বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না এই জন্য কবরের কথা শুনে নেন আমার আল্লাহ চারটা ফেরেশতা বানিয়েছেন আমার আল্লাহ ফেরেশতারে হুকুম দিয়েছিলেন তুমি মাটি আনো কিন্তু কোন ফেরেশতা মাটি আনতে পারে নাই শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন আজরাইল এমন আজরাইল যে আজরাইলের একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে আল্লাহ অকবর না আরেকটা হাত সৃষ্টির শেষ প্রান্তে আজরাইলের পাটা জমিনে কল্লাটা হলো আসমানে সাত সমুদ্র ১৩ নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি জমিনে পড়বে না এত বড় আজরাইল জোরে জোরে কন্যা আল্লাহ আকবার বাড়ির পাশে আরশি নগর সে তায়েক পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে আল্লাহ আকবার এটার অর্থটা বুঝিয়ে দিই বাড়ির পাশে মানে পুরাটা দেহ হলো একটা বাড়ি বাড়ির পাশে আরশি নগর মানে পুরাটা দেহের ভিতরে আরশি যে বান্দার দুই আঙ্গুল নিচে লাতিফে কলব আছে না নাই আর আল্লাহ বাস করে কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ আল্লাহ মুমিনের কলবে বাস করে বাড়ির পাশে আরশি নগর বাড়িটা হলো দেহ দেহের পাশে কলব আছে না নাই দেহের ভিতরে কলব আছে না নাই আরস এই কলবটারে আরস বলা হয়েছে সে তো এক পরশি বসত করে আরসে পরশ মানে কলবের ভিতরে আল্লাহ বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আমরা তো আল্লাহরে একদিনও দেখছি কথা কোন ঠিক এই জন্য মহার পাজান না গভীর মনোযোগ এই যে আজরাইল মাটি এনেছে মাটি আনার পরে আমার আল্লাহ আজরাইল তোমারে আমি মানবের জান কবজ করার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম এ আজরাইল ইমানদারের সাথে বড় ভালো ব্যবহার করবে বেঈমান হয়ে যদি মারা যাও বড় কষ্ট হয় বারে বাজান ইমানদার যদি হইতে পারো ইমানদারের রুহ আজরাইলে কবজ করবে যখন আমার আল্লাহ হুকুম দিবে আজরাইল মোহাম্মদপুরে আমার বান্দার জানটা কবজ করো তার আর হায়াত নাই আজরাইলে কয় আল্লাহ হুকুম করবে আমার কোনো দেরি হবে না যখন আপনার ঘরের দরজায় আজরাইল আসবে যখন ইমানদার আজরাইলকে দেখবে আজরাইল ইমানদারকে যখন সালাম দিবে ইমানদারে আজরাইলের চেহারা দেখা মাওলার প্রেমে পাগল হয়ে যাবে জোরে কোন আল্লাহ আকবার মাওলার প্রেমে পাগল হয়ে যাবে আমার আজরাইল কয় ইমানদার হুকুম দাও তোমার রুহটা আমি কবজ করব ইমানদার কই দেরি কইরো না যে আল্লাহ আমারে বানাইছে ওই মাওলারে দেখার জন্য আমি পাগলার মনটা পাগল পারা হয়ে গেছে যারা জান্নাতে যাইব আমার আল্লাহ তাদেরকে সত্তরটা হুর দিবে সত্তরটা হুরের শরীরে সত্তর রঙের জামা থাকবে একটা হুরের শরীরে সত্তর রঙের জামা থাকবে সত্তর রঙের জামা বেদ করে তার সৌন্দর্য দেখা যাবে যারা জান্নাতে যাবে জান্নাতিদের জন্য বড় সবচেয়ে নিয়ামতের কথা বলো তারা আল্লাহকে দেখবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে দেখবে এবার আপনারা বলেন আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না জুরে কোন চাই কি চাই না এই জন্য আমার বাজন্ড মনোযোগ দিবেন ওই ইমানদার বলবে আমার রুহুরা তাড়াতাড়ি করে নিয়ে যাও আমার আজরাইলে এই বাবা ইমানদারের রুহুটাই এমন ভাবে কবজ করবো রে আমার বাজানরা বাচ্চা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায় যায় ইমানদারের রুহটা কবজ করব আমার ইমানদারে যারা পরিমাণ বেতা পাবে না আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার
আমার আল্লাহ একটা ফেরেশতারে কয় হে ফেরেশতা আমার আজরাইল ঈমানদার রূহনা কবজ করছে দেরি কইরো না জান্নাত থেকে একটা কাফন লয়া যাও জান্নাত থেকে একটা কাফন লয়া যাও কাফনটা নিয়া আমার ঈমানদারের রূহটারে জান্নাতি কাফন দিয়া বাইন্ডিং করবা এবার আপনারা বলেন ঈমানদারের দাম আছে না নাই এই দিকটা আপনারা এই মোহাম্মদপুরের ঈমানদারটারে কবরস্থ দেওয়ার জন্য কেউ যাবে বাঁশ কাটার জন্য কেউ যাবে মরহুমের কাফনের কাফড় আনার জন্য কেউ যাবে বরই পাতার গরম জল করার জন্য কথা কোন ঠিক না বাজান আমার কোয়াজের দিকে মনোযোগ ডানবাম কথা আমার দিকে ডাইরেক্টলি মনোযোগ কেউ যাবে বাঁশ কাটার জন্য সবাই যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে এই দিকটা আমার আল্লাহর ঈমানদার এখন যে তুমি মারা গেছো তুমি বলো না তোমার আপনকে ঈমানদারে কোনো কথা বলে না মোহাম্মদপুরের মানুষে ওই তার লাশটারে কবর দেওয়ার জন্য সবাই যখন বরই পাতার গরম জল দিয়ে গোসল করাইবে গোসল করে যখন তারে খাটির উপরে রাখবে আমার দিকে মনোযোগ দেন চা খান অসুবিধা নেন আমার দিকে আমার কথার দিকে মনোযোগ রাখেন ওয়াজ করতেছি কিন্তু মনোযোগ ঈমানদারকে যখন খাটির উপরে রাখবে ঈমানদারকে আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে এখন বলো না তোমার আপনকে কিন্তু ঈমানদার কোনো কথা বলে না আবার তারে যখন জানাজার মাটি নিবে এবার জিজ্ঞেস করবে তোমার আপনকে ঈমানদার কোনো কথা বলে না যখন তারে কবরের পশ্চিম পারে নিছে এবার তোমার আপনকে ঈমানদার কোনো কথা বলে না এবার যখন তারে কবর দিয়ে উঠে গেছে এবার কয় ফেরেশতা ডাক দিয়া কই তোমার এলাকার মানুষ তো তোমারে কবর দিয়ে উঠে গেছে এবার বলো না তোমার আপনকে ঈমানদারে কয় আমারে গোসল করাইছে যারা আপন না তারা আমারে দাফন দিব যারা আপন না তারা আমারে জানাজা দিতেছে যারা আপন না তারা শুনে নাও আমার আপনকে আমার আপন যিনি তিনি আছে সোনার মদিনা আর জোরে কইতেন আল্লাহু আকবার আরে ঈমানদারের পাওয়ারটা কত জানো নিরে আব্বা ঈমানদারকে আমার আল্লাহ জান্নাতের সংবাদ দিছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না ঈমানদারে কয় আমার আফন আমার নবী এবার কবরে ঈমানদারকে যখন দেওয়ানো হবে মোহাম্মদপুরের মানুষ যখন তারে কবরে দিয়ে 40 কদম দূরে আসবে এবার যখন দোয়া করে যার যার মত চলে যাবে এবার কবরে ফেরেশতা আসবে ঈমানদারের রূহটা দেওয়ার উপরে ঈমানদার তাকায় দেখবো ডাইনে নূর দেখা যায় আরে সুবহানাল্লাহ কোন লাগা ঈমানদারে দেখবো বামে নূর দেখা যায় ডাইনে নূর বামে নূর ঈমানদারের নূরকে জিজ্ঞেস করে তুমি আবার কে ঈমানদার কয় আমারে চিনো না পাঁচ ভক্ত নামাজ দিয়ে পড়ছো ভালো ভালো আমল যে করছো আমার আল্লাহ আমল গুলারে নূর বানায়া তোমার কবরে তোমার বন্ধু হিসাবে আমার আল্লাহ আমরারে ফাটাইয়া দিছে এবার বামের নূরটাকে কয় তুমি কে তোমারে আমি চিনি না এবার বামের নূর কয় আমারে চিনো না প্রত্যেকদিন নামাজের পরে যে দুরুদ শরীফ পড়তা আমি ওই দুরুদ শরীফ আর সুরা কোন আল্লাহু আকবার কবরের ভিতরে নামাজের আমলও যাইব দুরুদের আমলও যাইব নবীও যাইব তাহলে ঈমানদারের কোন চিন্তা আসেনি ফেরেশতাকে মার রব্বুকা ঈমানদারে কয় রব্বি আল্লাহ মার রব আল্লাহ সুবহানাল্লাহ কয় না ঈমানদারকে তিনটা প্রশ্ন করা হবে ঈমানদার প্রশ্নের জবাব দেওয়া হবে জবাব দিয়ে ফেলবো আমার আল্লাহ খুশিতে আত্মহারা আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতা আমার পাগলা প্রশ্নের জবাব পারছে একটা কাজ কর আমার ঈমানদারের নিচে জান্নাতি বিছানা বিছাইয়া দে আমার ঈমানদারের লাইগা জান্নাতি রাস্তাটা খুইলা দে আমার ঈমানদারকে জান্নাতি খাবারটা খাওয়ায়া দে দেখেন ঈমানদারের সম্মান কত একটু বেঈমানের কথা শুনেন বেঈমানকে কি বলা হয় আমি ঈমানদারের কথার আগে বুঝাইলাম এখন আমি বেঈমানের কথাটা বলি যখন বেঈমানের জানটা আজরাইলে খবর করবে দেখবেন আমগো দেশে অনেক মানুষ মারা গেলে তারকে দেখলে বড় ভয় লাগে আবার কিছু কিছু মানুষ মারা গেলে তার চেহারাটা বড় সুন্দর হয়ে যায় ঠিক চেহারার ভিতরে নূর নূর চমকায় কিছু মানুষ মারা গেলে আমার মোহাম্মদপুরের বাবা বয়ানটা শুনলো
আমি আল্লাহরে কই আল্লাহ কোন দিন জানি আমার মরণটা তুমি দিবা গো আল্লাহ, তবে মরণটা দিও রাস্তাঘাটে ফালায় আমায় আল্লাহ, মরণ দিবা মসজিদে নামাজরত অবস্থায় মরণ দিও, মরণ দিবা সবে বরাতের রাত্রে মরণ দিও, মরণ দিবা সবে কদরের রাত্রে মরণ দিও রে বাবা, মরণ দিবা জুমার দিন মরণ দিও বাবা। আপনারা বলেন যেই লোকটা জুমার দিনে সেজদায় মারা যায় ওই লোকটা সাধারণ লোক নেই, যেই লোকটা মসজিদে মারা যায়। কত মানুষ মক্কা মদিনা গেছে, কত মানুষ মক্কা মদিনা গিয়ে মারা গেছে, কত মানুষ নবীর রোজা মুবারক দেখছে, রোজা মুবারক দেখে আইসা মারা গেছে। আপনারা জবান করে বলেন যেই চোখে নবীর রোজা দেখছে ওই চোখটা সাধারণ চোখ নিরে বাজার। এ বন্ধুরে আরে আর কত কাল কাঁদিব আমি ওই মদিনার দিকে চাইয়া, আরে জনম গেল গাটে গাটে পন্ত পানে চাহিয়া রে আমি বাঙ্গা তরি বাইয়া। জোরে জোরে কন আল্লাহ বেইমানে রুহুরা বাই, বেইমানে রুহুনা কবজ করব, বেইমানে আজরেলকে দেখা মাত্র বিছনার ভিতরে প্রস্রাব করে দিবে, বেইমানে আজরেলকে দেখা মাত্র জিব্বার ভিতরে কামড় মারবে, আজরেলকে দেখা মাত্র এমন ভাবে তত্তর তত্তর করে কাঁপা কাঁপি শুরু করবে। বেইমানে কি ব্যাপার, জীবনে কত মানুষ দেখলাম এমন মানুষ তো দেখি নাই, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমার আজরাইল। বেইমানে দেখলাম পাগল পারা হয়ে যাবে, এবার এমন ভাবে তারে কষ্ট দেওয়া হবে। ও বন্ধুরে জীবন তো একটা বকরি, যদি মাথা ডারে নিচের দিকে দিয়া দুইটা পা যদি উপরে ঝুলাইয়া তারে জবাই করেন, এমন কষ্ট হয় তার ডাবলের ডাবল ডাবলের ডাবল মরণের কষ্ট। আল্লাহর কসম যার মরণ ভালো তার কবর ভালো, যার মরণ ভালো হইয়া যাবে তার কবর ভালো হইয়া যাবে। দেখবেন আমার ভাইজান যদি মারা যায় মরার পরে যদি উনার চেহারাটা দেখে নুরানি নুরানি ভাব দেখা যায়, উনার চেহারাটার ভিতরে একটা মায়া মায়া লাগে, বুঝবেন এই মরণটা সাধারণ মরণ না, তার মরণ হয়ে গেল আমার নবীর দিদারের সাথে। জোরে কইতেন আল্লাহু আকবার। যার মরণ আমার নবীর দিদারের সাথে হয় তার নসিব ভালো না খারাপ, জোরে কন্না মারহাবা। এ বন্ধুরে বেইমানে আজরাকে দেখা মাত্র তার শরীরের রক্তগুলা পানি হয়ে যাবে, এমন একটা কষ্ট নিবে যখন মোহাম্মদপুরের মানুষ তারে গোসল করাইবার জন্য গরম পানি বরই পাতার গরম পানির জল দিবে। ও বন্ধু কেউ যাবে কবরের বাস কাটতে, কেউ যাবে মরহুমের লাশ কাফনের কাফর আনতে, ওই দিক দা ফেরেস্তা জিজ্ঞেস করে আল্লাহর বান্দা এবার বলো না তোমার আপনকে, বেইমানে কই যারা আমারে গোসল করাইব তারাই আমার আপন, তারাই আপন, যারা গোসল করাইতেছে তারা আপন, এটা হলো বেইমানে। ইমানদারে কোনো কথা, ইমানদারে কই আমার আপন মদিনার ওয়ালা, আর বেইমানে কই যারা আমারে গোসল করাইতেছে হেরাই আমার আপন, নাউজুবিল্লাহ। এবারে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে আল্লাহর বান্দা এবার বলো না তোমার আপন কে, এবার ওই ফেরেশতা ওই আল্লাহর বান্দা কয় যারা আমার কাফন পরাইতাছে তারাই আমার আপন। জানাজার মাঠে নেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করে তোমার আপন কে, বেইমানে কয় যারা আমারে জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন। যখন কবির কবরের পশ্চিম পারে নিছে মিয়া, যখন তারে কবরের ভিতরে দাফন করাই বরে আমার বাজন, এবার জিজ্ঞেস করে তোমার আপন কে, ওই আল্লাহর বান্দা কয় যারা আমারে কবরে নামাইয়া দিতেছে তারাই আমার আপন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মোহাম্মদপুরের মানুষ তার
করে কবরে নামায়া দিয়ে দিয়া যখন জার জার মতো উঠে যাইয়া কবরের ভিতরে যখন বাস দিছে মাটি দিছে কবরটা অন্ধকার বানায়া ফেলছে এবার জার জার মতন চল্লিশ কদম দূরে এবার আল্লাহর ফেরেশতা কই কিরে এতক্ষণ তুমি বলছো যারা তোমারে গোসল করাই তারা তোমার আপন যারা তোমার জানাজা পড়াই তারা তোমার আপন যারা তোমার কবরে আসছে তারা তোমার আপন কই তোমার আপন আপন মানুষ দিয়ে কোন ফর হয়ে গেছে পৃথিবীর মানুষ কেউ তো আপন না এবার চিৎকার করবে কান্না করবে সময় গিয়া কান্না করলে এক ফুটারও দাম হবে না কথা কন্যা ঠিক না দিদি জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দোম জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া মনরে আরে আষ্ট আঙ্গুল কোদাল কানে চাপা বাঁশের ডান্ডি সেই কোদালে তাই না তুলবে তোমার আপন কবরের মাটির মন তোমার কাছে কই আমার দেহের বাতি নিবা গেলে কেউ কারো নয় একটু দুরুস্তি পরে আল্লাহ হুম্মা গভীর মনোযোগ কষ্ট হয়েছে আর বেশিক্ষণ না ইনশাল্লাহ এবার বেঈমানকে কবরে দিবে মনোযোগ দিয়ে আমি কিন্তু ধীরে ধীরে নীরবে যাব বেঈমানকে কবরে দেওয়ার পরে এবার কবরের ভিতরে যেই মাত্র সবাই চল্লিশ কদম দূরে চলে যাবে দূরে গিয়া যার যার মতো বাড়িতে চলে যাবে কবরের ভিতরে মুনকার নাকির আসার আগে কবরের মধ্যে একটা ফেরেশতা এবং যে ফেরেশতার নাম হলো নুমান নুমান ফেরেশতা নুমান ফেরেশতা এসে তার রুকুটা দেওয়া হবে তারপরে ফেরেশতারা চলে যাবে তখন বেঈমানে তাকায়া দেখবে বামে অন্ধকার ডানে অন্ধকার ইমানদারে দেখছিল ডানে অনুরূপ বামে অনুরূপ ইমানদার দেখছে নূর নূর আর বেঈমানে দেখে অন্ধকার পার্থক্য আছে না নাই ইমানদারের অন্ধকার এবার হঠাৎ করে কবরে ঠাস করে একটা আওয়াজ হবে আওয়াজ হওয়ার পরে কবরে দুইটা ফেরেশতা আসবে একটা ফেরেশতার নাম মুনকার আরেকটা ফেরেশতার নাম নাকির ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা ঈশা কবরের শোয়ানো ব্যক্তিটারে এমন ভাবে তুলবে বন্ধুরে ও বন্ধু কবরের বান্দারে তোলার পরে ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বকে তোমার রবকে বেঈমানে কয় লাদ্রি আমি জানি না ইমানদারে কইছিল রব্বি আল্লাহ ফেরেশতা কয় তোমার রবকে ইমানদারে বলছিল রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আর বেঈমান রে কয় তোমার রবকে বেঈমানে কয় আমি জানি না ওমা দিনুকা বেঈমানে কইলা হাজিরে আমি জানি না এবার আপনারা বলেন জানি না বললে আর উপায় আছে নি বলবে ওনার সম্বন্ধে তুমি কি জানতা কি বুঝতা নে জানবি রে বাবা সারা জীবন অন্যের হক মারছ বেনামাজে ছিল নামাজ পড় নাই আল্লাহরে বই কর নাই কেমনে নবী সিম্বা সেমন চোখ তো তোমার নাই কথা কোন ঠিক না যারা নবীরে চিনবে তারাই কবরে নবীরে চিনবে যারা দুনিয়াতে নবীরে চিনবে যারা দুনিয়াতে নবী নবী করে মারা যাবে কবরে তারা নবী নবী পাবে কথা কোন ঠিক না বেটি এবার বেঈমানের কবরে ফেরেশতা যাওয়ার পরে বাম পাশের মাটিটা সত্তর গজ দূরে যাইবে ডান পাশের মাটিটা সত্তর গজ দূরে যাইবে কিতাবের মধ্যে আসছে সত্তর গজ দূরে যাইয়া এমন জোরে একটা চাবা মারবে ও বন্ধুরে বাম পাজরের হাড্ডিটা ভেঙে ডান পাজরে লেগে যাবে ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে একবারে আপনারে আমারে গুড়া বানায় ফেলবে কিন্তু তোমার আমার মরণ হবে না এমন জোরে একটা চাবা মারবো
এমন একটা চিৎকার মারবা কবরের ভিতরে শুধু আজাম আর আজাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল তুমি আমার জাহান্নামে যাও। আল্লাহু আকবার, কোন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেখো, জিব্রাইল তুমি চলে যাও জাহান্নামে, তুমি যাইয়া দেখো জাহান্নামে গুলা জাহান্নামে কেমন ভাবে ভুগতেছে আজাবে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল চলে গেলেন জাহান্নামের দরজার ভিতরে। ও বন্ধুরে, জাহান্নামের দরজায় গিয়া দেখে দরজাটা লাগানো, একটা ফেরেশতা দাঁড়ায় রইছে, যেই ফেরেশতার নাম মালিক ফেরেশতা, জাহান্নামের পাহারাদার মালিক। এ বাহার মালিক কো ভাই জিব্রাইল, জিব্রাইলে কো ভাই মালিক, দরজাটা খুলে দাও। এবার কইয়া আখি ভাই জিব্রাইল আপনি এখানে কেন? এবার জিব্রাইল বলে আমার আল্লাহ আমারে পাঠাইছে, জাহান্নামী জাহান্নামী মানুষগুলা জাহান্নামের ভিতরে আজাবে কেমন ভুগতেছে তাদের আজাবগুলা দেখার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। এবার জিব্রাইলকে জাহান্নামের গেট খুলে দেওয়ার জন্য মালিক যখন গেটটা খুলে দিলেন, বন্ধুরে আমার, এবার জিব্রাইল যেই মাত্র জাহান্নামের গেটে তাকাইছে, জিব্রাইল জাহান্নামীদের দিকে তাকায়া জিব্রাইলের মাথা নষ্ট হয়ে গেছে। জিব্রাইল জাহান্নামী গুলারে দেইকা আল্লাহরে একটা আল্লাহ কইরা ডাক মারছে, কয় আল্লাহ আমি জিব্রাইলের জিন্দেগিতে এত কষ্ট আমি দেখি নাই, জোরে জোরে কো না আল্লাহু আকবার। আপনি সুদ খান ঘুষ খান যাই কিছু, আপনার জাহান্নামের আগুনে আপনি যদি বেলানে চলেন আপনার আজাব আপনাকে বুক করতে হবে, কথা কন না কা ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ, ওরে মূর্খের দল বিচারপতি না জানে আইনের গতি, কথা কয় না কথা কয় না, ওরে করে কালি ঠেলা টেলি শুন নিষেধ কাই। মানুষ থাকলে আমরা তো ওয়াজ অন্যভাবে অন্য দ্বারাই করি, তারপর অবস্থা বুঝে আমি যেমন ভাবে করতেছি ইনশাআল্লাহ কষ্ট দেব। মূর্খের দল বিচার পতি না জানে আইনের গতি, আরে করে কালি ঠেলা টেলি শুন নিষেধ কাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, কথা কন ঠিক না বিঠি? এ আমার বাজার মালিক যখন গেটটা খুলে দিছে রে আব্বা, জিব্রাইল আমিন জাহান্নামে তাকাইছে, এবার জাহান্নামী গুলা একটার একটারে কই, এতদিন দেখছি মালিক ফেরেশতা, এখন আবার জাহান্নামের গেটে কে আসছে? জাহান্নামী গুলা কয় আপনি কে? বাবা আমার দিকে মনোযোগ, যখন বলো আপনি কে, জিব্রাইল আমিন ডাক দিয়া কয় আমার চিনো না চিনো না, আমি ওই জিব্রাইল আখিরি নবীর কাছে আমি ওহি নিয়ে যা, যেই মাত্র জাহান্নামী গুলা আমার নবীর নামটা শুনছে রে বাবা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম শোনার পরে জাহান্নামী গুলাই এমন ভাবে হাত জোর করে জোর করে কয়, ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমরা জাহান্নামের আগুনে অনেক দিন ধরে জ্বলতাছি, ও জিব্রাইল আপনার কাছে আমরা জাহান্নামী গুলা কিছু চাই না, তবে একটা দরখাস্ত করতে যাই আপনি রাখবেন নি। এবার জিব্রাইল কই কি দরখাস্ত করবা? জাহান্নামী গুলা চোখের পানি ফালে কই, জিব্রাইল আমরা যে জাহান্নামে আছি, আমরা যে জাহান্নামের আগুনে এমন ভাবে জ্বলতেছি কষ্ট করতেছি, এই কবরটা মায়ার নবী দয়ার নবীর কাছে একটু বলে দে, আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও আমার বন্ধু জিব্রাইল কই ঠিক আছে তোমাদের কথা আমি নবীর কাছে বলবো, জিব্রাইল আমার আল্লাহর কাছে গেল, আমার আল্লাহ কই জিব্রাইল জাহান্নামী গুলা কেমন ভাবে জাহান্নামী জ্বলতেছে, জিব্রাইল কই আল্লাহ তাদের আজাব দেখে আমার বড় কষ্ট লাগছে, কেমনে বান্দা বানায়া জাহান্নামের আগুনে তুমি ফালাইছো, আল্লাহ মেহরবানি করে জাহান্নামী গুলারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ কই তারা কোনো উসিলা তালাশ করছিনি, আল্লাহ
কাগজ ইব্রাহিম তারা উসিলা তালাশ করছেনি জাহান্নামে এবার জিব্রাইল আল্লাহ করছে কই উসিলা বার কি জিব্রাইল কয় আল্লাহ জাহান্নামীগুলো চোখের পানি ফালায় কইছে নবীর কাছে গিয়া বলতাম নবীর কাছে গিয়া কইতাম তারা যে জাহান্নামে আছে আমার আল্লাহ কয় তাড়াতাড়ি যা আমার বন্ধুর সাজদা মুবারকে তোমার মতো দয়ার সাগর তোমার দয়ার সাগর আর তো কেব দেখি না নবী আমরা উম্মত বড় অসহায় বল ওগো মার নবী নবে আমরা উম্মত বড় দিদার দিয়ানি বাউজালা নবী দিদার দি আনি বাউজালা আমরা বড় হায় নবী আমরা উম্মত জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ বাজানোরে যে নবী তোমার লাই আমার লাই কাঁদতেছে নবী আমার আল্লাহ কো জিব্রাইল তাড়াতাড়ি আবার বন্ধু নবীর কাছে যাও যাইয়া দেখবি আমার বন্ধু নবীর সেজদা মুবারকে পড়ে আছে নবীর সেজদা মুবারকে পড়ছে আমার আল্লাহ কো বন্ধু মাথা মুবারক উঠান আমার আল্লাহ কো বন্ধু আপনার মাথা মুবারক উঠান আপনি নবী কাঁদলে আমার বড় কষ্ট লাগে কোন নবীরে আমার আল্লাহ মেরাজ করায় নাই আমার নবীরে সরাসরি দিদার দিছে আমার নবী ঘুমাইতেছে জিব্রাইল রে পাঠাই জিব্রাইল আমি কই ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আসলো আয়েশা দেখে আমার নবী ঘুমাইতেছে এবার জিব্রাইলের সাহস নাই আমার নবীরে ডাক দিত এমন ভাবে দাঁড়ায়া রইছে আমার আল্লাহ কো জিব্রাইল ডাক দেওয়া যাবে না তাড়াতাড়ি তোমার জিব্বাটা আমার বন্ধু নবীর কদমে লাগাইয়া দাও আর হুজুর কি আল্লাহু আকবার কইতেন না জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া ডাক দিতে সাহস না পায়া চিপবা কদম তলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল মারহাবা কইতেন না মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ তিনি বাদশার বাদশা কামলিওয়ালা বাবা বলেন না মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ তিনি বাদশার বাদশা কামলিওয়ালা বলো বাঁচানেওয়ালা নবী তোরানেওয়ালা বলো বাঁচানেওয়ালা নবী তোরানেওয়ালা তিনি বাদশার বাদশা কামলিওয়ালা আমার মোহাম্মদপুরের বাবা আমার আল্লাহ কো জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা জিব্রাইল দৌড়ে আসলো আয়েশা দেখে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ও মায়ার নবী যে আর আপনি কান্না কইরেন না সুবহানাল্লাহ উম্মত আপনার জাহান্নামে একটু ছায়া দেখেন না
নবী আর আপনি কান্না কইরেন না। এবার উম্মত জাহান্নামে আপনারা জবান খুলে বলেন আমার নবীর কান্না কমছে না বাড়ছে? নবীর দুনিয়াতে আইসা উম্মতের লাগা কান্না করছে রে বাবা, বাবার দুইটা ভয়ে দর্শি আল্লাহর জাতে জালালিয়াতের কসম রে বাজান, আমার দাওয়াত দিছ আমার কণ্ঠ শোনার জন্য আইসো না, আমার চেহারা দেখার জন্য আইসো না, বাবা তোমার দুইটা ভয়ে দর্শি নামাজ পড়ো নামাজ পড়ো, আমার নবীরে ভালোবাসো, অন্যের হক মাইরো না, কোনো মানুষকে কষ্ট দিও না, কোনো মানুষকে গালি দিও না রে বাজান, কেউ যদি তোমার গালি দেয় তুমি ভাই বোনে ডেকে আসবা, কেউ যদি তোমার শত্রু হয় আগামীকাল তোমার শত্রুর তুমি সালাম দিবা, আল্লাহর কসম করে বলে তোমার শত্রুরে যদি তুমি সালাম দাও একদিন দুই দিন তিন দিন মনে মনে করবো কি রে আমি তার শত্রু ছিলাম, সেটি আমার দেখলে বড় সালাম দেয় আল্লাহর কসম সে শত্রু থাকবে না, চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমার নবীরে খ্রিস্টানের থাপ্পড় মারছে, আমার নবী মুচকি হাসি দিয়া কই তোমার হাতে ব্যথা ভাই শুনি, আমার নবীরে ফাতর মারছে, আমার নবী কই কি রে পাথর দিছ হাতে ব্যথা ভাই শুনি, আমার নবীরে বকা দিছে, নবী বকা দেয় নাই নবী মহব্বতে বুঝাইয়া দিছে, কাফেররা কই কি রে সে তো আলামিন, কাফেরের আমার নবীরে আল আমিন বলতো, আল আমিন শব্দের অর্থ সত্যবাদী, আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, কাফেররা পর্যন্ত আমার নবীরে সত্যবাদী বলতো, আমার নবী যখন দিনের দাওয়াত দিত দিনের দাওয়াত দিত দিনের দাওয়াত দিত, কাফের যখন আমার নবীরে দেখত সঙ্গে সঙ্গে কই ইয়া রাসূলুল্লাহ নবী আমরা যদিও কাফের আমরা তাকায় দেখতেছি আপনার কভার মুবারকে নবুয়তের নূর মুবারক, কেমন নবী গো আপনার কমল মুবারক নবুয়তের নূর মুবারক বলে না সুবহান, যার নাম শুনিয়া পাগল হইয়া দিল বেকার হয়ে যায় গাইব কি খবর দেনে বালা এলো রে মক্কাই, গাইব কি খবর দেনে বালা এলো রে মক্কাই, জুরে কোন সুবহানাল্লাহ, আরে কি বুঝাবো নবী শান্তির দিকটা বুঝাবো আমি পাপি মুখে বুঝতে পারবো না রে বাবা, নবী মদিনাতে পা মুবারক রাখছে, মদিনা তো মদিনা ছিল না ছিল ইয়াসরিব, ইয়াসরিব মানে বেসরি জায়গায় এখানে ঝগড়া হইতো ফাসাদ হইতো খালি ফাইজলামি সব কিছু নোংরানো, নবীর কদম মুবারক লাগছে হয়ে গেছে সোনার মদিনা, শুধু সোনার মদিনা হয় নাই মদিনাবাসীদেরকে মারলে মদিনাবাসী উঠায় মারে নাই, কেন মারে নাই আমার নবীর আদর্শ, নবীর আদর্শে তার আদর্শবান, আল্লাহ আকবার বলো বাজান রে, কেমন নবী রে কেমন নবী রে বাবা, নবীর নামটা মনে মনে নবীর প্রেম মালাই দিয়া বাবা রে, রাত্রে ঘুমাইবার আগে রাত্রে ঘুমাইবার আগে রাত্রে যখন শুইতে যাই নবীকে কো যে বেরাই বলেন, রাত্রে যখন আই নবীকে কো যে বেরাই চোখের জলে বুক বাসাই নবী দিদারে রাসাই কে যাবে রে নিয়ে যায় কে যাবে রে নিয়ে যায় বলো না, রাত্রে যোগ শুইতে যাই নবীকে কো যে বেরাই রাত্রে যোগ নবীকে খোঁজে বেড়াই চোখের জলে বহু ভাষাই নবী দিদারে রাসাই কে যাবে রে নিয়ে যায় আমায় কে যাবে রে নিয়ে যায় আমার নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবীজিকে না দেখিলে বাঁচে না পরাণ কে যাবে রে নিয়ে যায় আমায় কে যাবে রে নিয়ে যায় আমায় জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ জুরে কোন ইয়া রাসূলুল্লাহ জুরে কোন আল্লাহু আকবার, এ বন্ধুরে জিব্রাইল আমিন আমার নবীর পা মুবারকে জিব্বা মুবারক করা গায়া নবীর ঘুম ভেঙে গেল, জিব্রাইল কয়া নবী গো আপনারে আল্লাহ সালাম দিছে, আরে কেমন নবী যে নবীর আল্লাহ সালাম দেয়,
নবী সালামের জবাব দেওয়ার পরে বাবা মনোযোগ দেন কেমন নবী একটু শুনেন না জিব্রাইল কো নবী গো আমার আল্লাহ আপনার সঙ্গে আমার আল্লাহ আপনার দাওয়াত দিছে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে আপনাকে সুবহানাল্লাহ আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আপনার দাওয়াত করছে আমার নবী এই কথা শুনে চোখের পানিটা ছেড়ে দিলেন জিব্রাইল কো নবী গো কত নবী আল্লাহর দেখালায় পাগল হয়ে গেছে আমার আল্লাহ আপনার স্বইচ্ছায় দেখা দিতে চাইছে আপনি কেন কান্দেন আমার নবী কয় জিব্রাইল আমি যাব আল্লাহর দিদারে আমার উম্মত থাকবো কই আমি যাব আল্লাহর দেখতাম আমার উম্মত আমার আল্লাহর দেখবো না জোরে কোন আল্লাহু আকবার এ জিব্রাইল আমি যাইতে পারে আমার উম্মত কে দেখবে আমার আল্লাহ কো বন্ধু দেখার দায়িত্ব আমি আল্লাহই নিয়া নিলা আর জোরে কইতেন আল্লাহু আকবার আল্লাহর কাছে গিয়া আমার নবী তারপরেও চোখের পানি ফালায় কান্দে দয়াল নবী যাই রে আল্লাহ এই এই কথাটা কয়ে কি আম করব দয়াল নবী যাই রে আল্লাহ পাকের বাড়ি বোরাক নিয়া এলো জিব্রাইল উঠাইতে সামারি দয়াল নবী জাহিরে নবী আল্লাহর কাছে যাওয়ার পরে 70,000 পর্দার ভিতর মুখে রুমাল ধরি আল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবী আল্লাহর কাছে একবারে কাছে আল্লাহ এবং নবীর কাছে যখন আল্লাহর কাছে গেছে যাওয়ার পরে আমার নবী এমন ভাবে রেশমি রুমাল দেখে পর্দা করছে সুবহানাল্লাহ কোন আল্লাহ পর্দা রইবারে নবী এখানে 70,000 পর্দার ভিতর মুখে রুমাল ধরি কান্দিয়া বেকুল হইলেন নবী জি আমারি আল্লাহর কাছে কে উম্মত লেখা কান্দে এবার আল্লাহ কি কই শুনেন আল্লাহ পাক হ ডাক দিয়া কই দোস্ত রুমাল দেন না সারি আল্লাহ কা বন্ধু আপনারা আমার কাছে আনলাম রুমালটা সাইরা দেন আপনারা দেখতাম আমার মনটা চাইতেছে আল্লাহ এই কথা কেন না আল্লাহ পাক হ ডাক দিয়া কই বন্ধু রুমাল দেন না সারি আমার নবী কি কই শুনেন কাইন্দা কাইন্দা কই দোস্ত আমার নবী কই গুনাহগার উম্মতের নবী আমি তাদের গুনাহ হই যে খুব ভারী তাদের গুনার জন্য নবী কই তাদের গুনার জন্য আমার উম্মতের গুনার জন্য আমার মুখ দেখাইতে লজ্জা লাগে বন্ধু আ তোমারি আমরা এতই গুনাহ করছি আমার নবী কান্দা কান্দা আল্লাহরে কই আমার উম্মতের গুনার জন্য আপনারে আমার চেহারা মুবারকটা দেখাইতাম বড় লজ্জা লাগতেছে আমার উম্মতের গুনার জন্য চেহারা দেখাইতাম মুখ দেখাইতাম বড় ভারী আমার আল্লাহ কই আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু আমার আল্লাহ ডাক দেয়া কই দোস্ত রুমাল দেন না সারি আপনার উম্মতের দুজক হারাম আর কইরেন না দেরি যখন শুনছে উম্মতের দুজকটা হারাম আল্লাহ কই আপনার উম্মতের দুজক হারাম রুমাল দেন না সারি এই কথা শুনিয়া নবী রুমাল দিলেন সারি দয়াল নবী যাইরে আল্লাহ পাকের বাড়ি বুড়াক নিয়া এলো জিব্রাইল উঠাইতে সাওয়ারি দয়াল নবী যাই রে মেরাজে গিয়া পর্দা দিছে আল্লাহ উম্মত মাফ কইরা দাও ওই নবী সেজদায় পড়ছে জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক উঠান তাকায়া দেখেন আপনার উম্মত জাহান্নামে নবী যখন শুনছে নবীর উম্মত জাহান্নামে আমার আল্লাহ কই ও নবী আমার নবী ডাক দিয়া কই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার পাগল উম্মতদেরকে জাহান্নাম থেকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি হাবিব মাথা মুবারক উঠাইতাম না আর হাত তুলে কোন আল্লাহু আকবার কেমন নবী আই হাই এই জন্য আমি তো পাগল মানুষ মাঝে মাঝে সব মাগুলে বাসিক ভাই মিডিয়াতে এই শান্ত আপনারা পান পাগল মানুষ এটা বললে আমার বড় শান্তি লাগে জ্বালাটা একটু কমে আমার সাথে বলবেন 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 একটু বলেন বলেন ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো তাগার দুরুদের সুরে ঘরে মন বসে না তাগার দুরুদের সুরে বসে না তোমরা জানো না আমি নবীর প্রেমে হৃদয় আনা বলো আমরা নবীর প্রেমে তোমরা জানো না আমরা নবীর প্রেমে এসকে নূরে মা তোমারা প্রেম বিলাইতে পারছে জালা মনের জালা বুঝাই কেমন করে সুবহানাল্লাহ আমার নবী মাথা মুবারক উঠায় না এবার আপনারা কোন আমার নবী যেহেতু মাথা মুবারক সাজদায় আল্লাহ নবীর কান্না মুবারক সহ্য করে না আমার আল্লাহকে বন্ধু
আপনারা যারা ভালোবাসে আমি তাদেরকে মাফ করে দিছি। উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে তল, একদল কইব জান্নাতি। যারা একদল জান্নাতি হবে তারা হলো আমার নবীর উত্তরাধিকারী অনুসরণ, যারা নবীকে ভালোবাসে। এবার জবান খুলে বলেন, নবীকে ভালোবাসার দরকার আছে না? ওই কবরের কথা, হাসরে উঠবেন, হাসরে মাথার আব্বিকাত উপরে সূর্য থাকবে, ও বন্ধুরে মানুষগুলো গামের উপরে সাত্তার খাটবে, ওই হাসরের দিনে সবাই ইয়া নাফসি বলবেন, একমাত্র আমার নবী রব্বি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলবেন, সুবহানাল্লাহ। হাসরের দিনেও নবী লাগবে, কবরেও নবী লাগবে, সব জায়গায় নবী লাগবে। জান্নাতের দরজার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা আছেন, জান্নাতি হুরের চোখের ভিতরে আমার নবীর নাম মোবারক লেখা আছেন, অর্থাৎ নবী সারা দরদি কেউ নাই। কথা কোন বাবা বেটি, 10টা মিনিট কথা বলে কিয়াম করমু। আমি আমার বহরম আলী বলেছিল, ও বাইরে বাবা একটু মনোযোগ দিয়ে কো হুজুর, গট্টা বানাইলাম 3 মাস আমার মা থাকছে, ছেলের আমার বলছে 3 মাস নাকি, তারপরে মারা গেছে, আমার কথাটা শুইনা, আমার বড় কষ্ট লাগলো। আরে বাবারে আমি নাই মদিনা যে আজকে বয়ান করতেছি, আজকে তাকায়া দেখেন আমার আব্বা আমারে বলছিল ফুতুই ওয়াজ করতে পারবি, আমি দোয়া করে দিয়া গেলাম, আজকে প্রত্যেক দিন ওয়াজ করি, কথা সত্য বাবা, কিন্তু আমার বাবা তো সরাসরি আমার ওয়াজগুলো দেখতে পারে না। আমি জানি বাবা রুহানি ভাবে আমার দেখে, তবে মনটা মানে না, এত ওয়াজ আমি করতেছি, আমার বাবা কবরে ঘুমায় রইলো। যাদের বাবা কবরে ঘুমায় রয়েছে ওই সন্তানের জানে শান্তি নাই, যাদের মা কবরে ঘুমায় রয়েছে ওই সন্তানের মনে আর শান্তি নাই। আপনারা জবান খুলে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না? জোরে কোন আছে না? নাই একটু মহব্বতে 10টা মিনিট বলেন, আমি করি নাই করিতে বলো, করি নাই করিতে পারি নাই আমার পিতা দেম, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে তাকে জুর এ মন্দর দিব কেউ বেলা মা বসবাস 10 দিন করবে কব কষ্ট করছে মা, মার পেটে তাক সরে আমার আব্বা মারে এমন একটা লাতি মারছ, মা বেউসয়া ফিরে গেছি, এরপরও মা সন্তানে বদুয়া দেন বুকে জড়াইয়া ধরছে, সন্তান স্কুলে গেছে 8টার সময় গেছে, 4টার সময় সন্তানে বাড়িতে আইছে, মাথা গায়া দেখে গরের ভিতরে ভাত নাই, এক মুষ্টি ভাত আছে, মা দুই বেলা খাই নাই, ফেটে খোদা রাইকা মা শুধু পানি খাইছে, সন্তানের লাই ভাতটা রাইকা দিছে, ওই সন্তানে ভাত খাইয়া শরীরে শক্তি নিয়ে মারে লাতি কেমনে মারে, যে মা সন্তানের কাছে টাকা চাই না, মা সন্তানের জন্য সন্তানি বিদেশ গেলে বিছনার ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আসার একটা বালিশ বিজায়া ফেলে, বাবারে মা সন্তানের লাগা মন থেকে সবসময় দোয়া করে, মা সন্তানের কোনোদিন মন থেকে বদুয়া দেয় না, মা কোনোদিন সন্তানকে বদুয়া দেয় না। ও বন্ধুরে আমার আজকে মাহফিলে আসার আগে আমার মা বলতেছে, ভাই বাবা মাহফিলে যে যাইতেছো একা একা যাইতেছো, সাথে কাউরে নেও না কেন? আমার কই আব্বা, এক গ্রামে একই গ্রামে 2 দিন দুই একসাথে দুইটা মাহফিলে, এই জন্য আমি ওইখানে থাকবো, আবার পরিচিত লোক আছে, এরপরও বারবার মা জিজ্ঞেস করে পরিচিত লোক আছে নি। আমি চিন্তা করলাম আমার মা মারা গেলে বারবার কেউ কইতো না পরিচিত লোক আছে নি, ইয়া
এমন দরদি কেউ হবে না আমার মা বাসির ভাই আম্মা আসিনি এমন দরদি বহবে কেউ হবে না আমার নরম করে একটু নরম করে দেন না একটু চোখের পানি ফালান না শেষ বলা এমন দরদি বহবে কেউ হবে না আমার মা আগো মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম একদার দু কাটিয়া গায়ের চাম আরে পাপস বানাইলে মরিল শুধু বেনা এমন দর ববে কেউ গবে না আমার মা দশ মাস দশ দিন গর্বে কত কষ্ট করছে মা আহা কথা কন্যা বাবা এই যে মানুষগুলার চোখে পানি দেখতেছে আমার বড় ভালো লাগতেছে আজকে তোমার মা কবরে শান্তি পাওয়া যাইব সন্তানের একটা চোখের ফোঁটা পানি আমার আল্লাহ কবুল করে সন্তানে মার জন্য চোখের পানি পরে কানবে সন্তানের নাক না পায় হইবার আগে আমার আল্লাহ মাফ করে দে জুরে কোন আল্লাহু আকবার এই জন্য আমি আমি আজ এই গাড়িতে বসে এটা আমি নিজে লিখছি আমি নিজে লিখছি সন্তান যখন যাই বিদেশে আমার চোখের জলে বালিশ বিজে গু আরে ওই মা এরে কষ্ট দিলে আমার আল্লাহ তালা সহে না মায়ের মতো না আরে মহাজার গড়ে না তার মতো দরদি না মহাজার গড়ে না তার মতো দরদি নাই তোমার কালা ফুফি মায়ের মতো না না গো জান্নাতের চাবি আমার মা বাবারে আমার নবী সাহাবীদের কিনে হেঁটে যাইতেছেন 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 হঠাৎ করে আমার নবী একটা যুবকের কবরে আসলেন আমার নবী কই সাহাবীরা দাঁড়াও সাহাবীরা দাঁড়ায় গেলেন নবী কই সাহাবীরা রে ও সাহাবায়ে কেরাম আমি নবী দেখতেছি কবরে আজাব হইতেছে আমার নবী কো সাহাবি এই যুবকের কবরে আজাব হইতেছে আমি নবী তাকায়া দেখতেছি তার নাভি থেকে নিচ পর্যন্ত যে জায়গাটা আমার আল্লাহ ওই জায়গাটার জাহান্নামের আগুন ধরাইয়া দিছে নাভি থেকে উপরের জায়গাটা ভালো নিচের জায়গাটা জাহান্নামের আগুনে ধরা সাহাবারা আমি কই আর রাসূলুল্লাহ এতক্ষণ এতগুলো কবর আপনি পার হয়ে আসছেন কোন কবরে বলেন না আজাব হইতেছে এই কবরে কেন আজাব হইতেছে নবী কো তার কারণ কি আমার আল্লাহ কো সাহাবি আমার নবী কো সাহাবীরা কেরাম ও সাহাবায়ে কারাম এই কবরে একটা মাত্র কারণে আজাব হইতেছে এই লোকটা দুনিয়াতে থাকাকালীন তার ডান ফা দিয়া তার মারে লাথি মারছে কি ফা দিয়া ডান ফা দিয়া লাথি মারার কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন ডান ফাও লাগাইছে আয় হায় হায় এবার সাহাবায়ে কারাম কোন নবী কো কি করবে না কোন আমার নবী কয় শত হলো তো আমার উম্মত আপনি যদি মারে কষ্ট দেন আল্লাহ মাফ করবে না আপনার মা যদি মাফ করে আল্লাহ মাফ করবে কথা কন্যা গা এবার আমার নবীকে সাহাবায়ে কেরাম কো নবী গো এখন তার মারে আমরা কোথায় থেকে আনবো আমার নবী কই তার মাও মারা গেছে এবার আমার নবী কো তার মাও মারা গেছে সাহাবা কেরাম কো নবী তার মার কবর কোথায় গো নবী আমার নবী কো সাহাবীরা তোমরা যাহা জানো না আমি নবী তাহা জানি আমি নবী তার মায়ের কবর ও চিনি আর জোরে জোরে কোনা সুবহানাল্লাহ আমার নবী কো ওই যে কবরটা দেখা যায় তার মায়ের কবর তবে একটা কথা মনে রাখবা তার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক লাগাইয়া দিছে কেমন নবী রে
জমিনে তাক্কাকালীন কবরের কথা বলে ফেলে ওই নবী আমার দেখার ক্ষমতা আছে না আজকে আমার বাসির ভাই আল্লাহর কসম মাথায় হাত দিয়ে কই অন্য কোন বক্তা হইলে মনে আমার ভাই মিডিয়ার আনলো না আপনারা কেউ দাওয়াত দিবেন না আমার ভাইয়ের দোকানে আসছি মহব্বত এখানে চলে আসছি আমি খাস দিলে দোয়া করব আল্লাহ যেন নবী রাসূলের তার দিন এই খেদমতটাকে কবুল করে জোরে কোন আল্লাহুম্মা আমিন আমার বাজারে একটু মনোযোগ দিবারে আমার আব্বা ও বন্ধু রে এবার যেই মাত্র সাহাবায়ে কেরাম কোন নবী এখন কি করব আমার নবী তো তার মায়ের কবরে গিয়া কইবা নবী তোমার ডাকতেছে উঠো আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার সাহাবায়ে কেরাম একটা দূর মারছে কবরে গিয়া কই ও আল্লাহর বান্দি কবর কে আছো মদিনার কামলেওয়ালা নবী ডাকতেছে তুমি উঠো কথাটা বলতে দেরি কবরের মহিলা জান্নাতি পোশাক লয়া কবর থেকে লাফ মাইরা লাব্বাই কে রাসূলুল্লাহ বলতে দেরি হয় না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল ইসলামী সুন্নি মুআশমিলা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আজিজ হুজুর নারে তাকবীর আল্লাহু মা কিসের পোশাক সেলের কা পায়ে কি লাগাইছে কিসের আগুন জাহান্নামের আগুন এবার মহিলা আসার পরে আপনারা জ্ঞানী মানুষ জবান খুলে বলেন সন্তান যদিও মারে বুইল্লা যায় মা কি সন্তান বলেনি নবী কই তার চিননি মহিলা সন্তানের পায়ের দিকে তাকায় মা দুকিনি কান্নায় পাগল পারা হইয়া গেছে ও গো মায়া নবী গো আমার সন্তানকে মাফ কইরা দে আরে আল্লাহ কত আমার নবী কো আমার মহিলা নাইটা তো নবী গো আমার সন্তানের পায়ে জাহান্নামের আগুন কেন আমার জাদু মনির দুষ্কি নবী কই তোমারে লাত্তি মারছে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইছে আরে ফুপা এ সন্তান শুনো শুনো মারে কানে কয় না চোখের পানি বলো এখন নবী গো আমার জান্নাতি পোশাকের দরকার নাই আমার সন্তানের আজাদ আমারে দিয়া দেন আমার শান্তি আমার সন্তানকে দিয়া দেন আল্লাহু আকবার কেমন মা মা গো নবী গো আমার জাহান্নামের আগুন দেন আমার সন্তানকে আমার শান্তিটা দিয়া দেন তো আমার চোখের সামনে আমার সন্তানকে আজাবে আমি আমার মন মারে আল্লাহু আকবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এবার আমার নবী কো না 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 এমনটা না তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও আল্লাহও মাফ করে দিবে জোরে কইতেন আল্লাহু আকবার রহমতে আলম নূরে মুজাসম রহমতে আলম নূরে মুজাসম তোমার কদমে হাজারো সালাম শেষ বেলা বলেন না রহমতে আলম নূরে মুজাসম রহমতে আলম নূরে মুজাসম তোমার কদমে হাজারো সালাম রহমতে আলম জোরে করে আল্লাহু আকবার এবার মা মাফ করে দিছে তাকায়া দেখতেছে আমার আল্লাহ সন্তানের রাজাটা মাফ করে জান্নাতে পোশাক লাগাইয়া দিছে এবার কে বুঝাইছি এ মহরম আলী আপনার নাম নেই আমি আপনারে বলবো মা বাবা আপনার নাই সন্তান এই হয়ে গেছে আপনারা বলেন তার যে মা বাবা মারা গেছে আমাদের মা বাবা থাকবো নি চিরদিন আজকে তার দিকে তাকাইলে বড় মায়া লাগে আমার বাজান তার বাবা নাই আমারও বাবা নাই তার মা আছে মা নাই আমার মা আছে তবে একটা কথা মনে রাখবেন এই সন্তানের মা বাবা নাই দুনিয়াতে আপনাদের কাছে দোয়া চাইছে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এত সুন্দর একটা মাহফিল করাইছে ও বন্ধু আপনারা সুরে সুরে বলেন এই মাহফিল উসিলাই আল্লাহ তার মার কবরে আজাবটা মাফ করতে পারে কি পারে না আমরা খাস দিলে দোয়া করব আল্লাহ যেন তার মারে মাফ করে দেয় শুধু তার মারে না জিন্দেগীর যত মা বোন কবরে শুয়ে আছেন আল্লাহ সবারে মাফ করো জবান করে বলি আল্লাহুম্মা আমিন যাই হোক আল্লাহ পাক এই ছেলেটা মাহফিল করাইছে বাবা দেখেন আজকে অন্য কোনো আয়োজন করে নাই মা বাবার জন্য দোয়ার মাহফিল করছে দোয়া চাওয়ার জন্য তার মা বাবা তো তার হাতের দিকে তাকিয়ে আছে সন্তান হয়ে মার কর্তব্যটা পালন করতেছে কতক্ষণ ঠিক না বেটি।